Welcome viewers, kemon achen shobai? Asha kori shobai bhalo achen. Ami ache apnader sathe Dipak Sarkar from Bengali Techsquad. Ar Bengali Techsquad er notun episode e apnader shobai ke shagotom. Ajker videote ami apnader sathe kichu guruttopurno news niye alochona korbo, je gulo kintu apnader onek bhalo lagbe ebong onek kaaje lagbe. So dekhte thakun shompurno video. But main topic e jawar age shobar kache ekta request, amar channel e jodi apni notun hoye thaken, please ekটু koshto kore subscribe korben ebong pashe thaka bell icon tite click kore deben. প্রথম যে নিউজটা আসে সেটা হচ্ছে পেটিএম এর তরফ থেকে অর্থাৎ আপনারা যারা ভিডিওটা দেখছেন যারা পেটিএম ইউজ করেন তাদের জন্য একটা কিন্তু সুন্দর অফার নিয়ে আসছে পেটিএম সেটা হচ্ছে 4 পে 100 মানে 4 টাকা ট্রানজাকশন করে আপনি কিন্তু পেটিএম এর কাছ থেকে 100 টাকা বোনাস পেতে পারেন অর্থাৎ 20 তারিখ অবধি টাইম রয়েছে এবং আপনি যদি 4 টাকা ট্রানজাকশন করেন সেক্ষেত্রে কিন্তু 100 টাকা অবধি আপনি এখানে বোনাস পেতে পারেন এবং সবাই যে পাবে এরকম কিন্তু না যদি আপনি লাকি হন সেক্ষেত্রে 4 টাকা ট্রানজাকশনে কিন্তু আপনি 100 টাকা পেয়ে যেতে পারেন সেকেন্ড যে নিউজটা আছে সেটা হচ্ছে যারা দূরপাল্লা যাতায়াত করেন এবং ট্রেনে মাঝে মাঝে যাতায়াত করেন তাদের জন্য অর্থাৎ আগামীকাল কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এবং কালকে থেকে কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে ট্রেনে যে ক্যান্টিন ব্যবস্থা রয়েছে সেই ক্যান্টিন ব্যবস্থা অর্থাৎ আপনি এখন থেকে ট্রেনে যাতায়াত করার সময় ট্রেনের ক্যান্টিন থেকে খাবার পেয়ে যাবেন 14 তারিখের পর থেকে অর্থাৎ 14 ফেব্রুয়ারির পর থেকে যে জিনিসটা কিন্তু আমাদের করোনার সময় বন্ধ করে দেওয়া হয়েছিল ক্যান্টিনের খাবার দাবার ট্রেনের মধ্যেকার সেটা আবার চালু হয়ে গেছে স্টেট ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন তাদের কিন্তু অনেক সুবিধা রয়েছে অর্থাৎ আপনি শুধুমাত্র একটা এসএমএস পাঠিয়েও কিন্তু আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা কিন্তু চেক করতে পারেন জাস্ট এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে BAL অর্থাৎ বড় হাতের বি বড় হাতের এ বড় হাতের এল লিখে আপনাকে পাঠাতে হবে আমি একটা নাম্বার বলে দিচ্ছি ঠিক আছে মানে 09223766666 ঠিক আছে তো এই নাম্বারে আপনাকে জাস্ট মেসেজটা পাঠাতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার যে ব্যালেন্স সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন বাট মেক শিওর যে নাম্বার থেকে আপনি মেসেজটা করছেন সেটা কিন্তু আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখানে যাতে রেজিস্টার থাকে যদি রেজিস্টার নাম্বার থেকে না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম রেসপন্স পাবেন না এরপরে যে নিউজটা আছে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে এবং সেভিংস ব্যাংকে যারা টাকা রাখেন তাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ রয়েছে অর্থাৎ সেভিংস ব্যাংকে কিন্তু সুদের হার কমানো হয়েছে তো কিরকম সুদের হার কমানো হয়েছে যদি আপনি 10 লাখ টাকার নিচে টাকা রাখেন সেভিংস ব্যাংকে তো সেক্ষেত্রে আপনাকে 2.75 হারে কিন্তু সুদ দেওয়া হবে অর্থাৎ মানে সেভিংস ব্যাংকে 2.75 যেটা কিন্তু এককালে আমরা দেখেছি প্রায় 6% হিসাবেও কিন্তু একসময় দিয়েছে সেটা 2.75 হারে এখন দিচ্ছে বা 3-4 বছর আগেও আমরা 5% হারে দেখেছি আর 10 লাখ টাকার উপরে যারা টাকা রাখছেন তাদের জন্য কি করেছে সেটা হচ্ছে 2.40 হারে অর্থাৎ 2.5%ও না মানে 2.4% আর 2.75% মানে বুঝতে পারছেন যে সেভিংস ব্যাংকের কতটা কমিয়ে দেওয়া হয়েছে এরপরে যে নিউজটা আছে সেটাও ব্যাংকিং সেক্টরের জন্যই অর্থাৎ যেসব মানুষরা অর্থাৎ বা যারা আপনারা মিনিমাম ব্যালেন্স রাখতে চাইছেন না আপনার অ্যাকাউন্টে তো সেক্ষেত্রে আপনি বিএসবিডি অ্যাকাউন্ট খুলতে পারেন অর্থাৎ বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন বাট মনে রাখবেন যে বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বেসিক কথাটা রয়েছে অর্থাৎ বেসিক কাজগুলো আপনি অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন নর্মালি মোটামুটি আপনি বছরে 1 লাখ টাকা অবধি এই ব্যাংকে রাখতে পারবেন মোটামুটি আপনি কয়েকটা ফ্রি ট্রানজাকশন পাবেন এবং আপনাকে কোনো রকম এখানে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে না 100 টাকা বা 1000 টাকা এরকম কোনো রকম লিমিট থাকবে না আপনি চাইলে ব্যাংক কিন্তু শূন্য রাখতে পারেন কিন্তু যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এইসব অ্যাকাউন্টে কিন্তু আপনি বিদেশ থেকে কোনো টাকা ঢোকাতে পারবেন না বা কেউ যদি আপনাকে 1 লাখ টাকার বেশি পাঠাতে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টে ঢোকাতে পারবেন বা আপনি কাউকে পাঠাতে পারবেন না সো এছাড়াও আরও অনেক ডিটেলস রয়েছে যেটা কিন্তু আমার অলরেডি একটা স্পেশাল ভিডিও রয়েছে ডেডিকেটেড ভিডিও রয়েছে কিন্তু এই বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে সেটা আপনি দেখে নিতে পারেন বাট যাদের ট্রানজাকশন একদমই কম বা শুধুমাত্র একটা অ্যাকাউন্ট নাম্বার লাগবে আপনার তো সেক্ষেত্রে কিন্তু আপনি বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন যেখানে কিন্তু কোনো রকম আপনাকে মিনিমাম ব্যালেন্সের জন্য মানে অসুবিধায় পড়তে হবে না তবে হ্যাঁ বেসিক সেভিংস অ্যাকাউন্ট কিন্তু নর্মাল সেভিংস ব্যাংক অ্যাকাউন্টেও কনভার্ট করা যায় যার জন্য কিন্তু আপনাকে ফুল KYC করতে হবে তাহলে কিন্তু আপনি এই বেসিক সেভিংস অ্যাকাউন্টটাকে আপনার পার্মানেন্ট অ্যাকাউন্ট বা আপনার যে নর্মাল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট সেখানে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা